राज्य सरकार ने राज्य के आम लोगों के स्वास्थ्य को ध्यान में रखते हुए विभिन्न पहल की है। पीपीपी मॉडल के विभिन्न पैथोलॉजी और प्रयोगशाला को विकसित किया गया है, फिर भी भ्रष्टाचार व्यापारियों का एक समूह अभी भी बिना लाइसेंस के पैथोलॉजी खोलकर बैठे हैं। गुरुवार को दक्षिण जिला प्रशासन के अधिकारियों ने दिनाजपुर जिला शासक के नेतृत्व में एक बड़े पुलिस बल के साथ बालूरघाट अस्पताल चौराहे पे बिना लाइसेंस वाले पैथोलॉजी और प्रयोगशालाओं के खिलाफ एक ऑपरेशन शुरू किया। इस दिन दक्षिण दिनाजपुर के जिला शासक निखिल निर्मल द्वारा 3 बिना लाइसेंस वाले पैथोलॉजी को सील कर दिया गया। बताया गया है कि जिला प्रशासन द्वारा 3 पैथोलॉजी सेंटर को सील कर दिया गया है। उत्तर दिनाजपुर जिला प्रशासन आने वाले दिनों में इन पैथोलॉजी सेंटर के खिलाफ कार्रवाई करेगा। पता चला है कि आने वाले दिनों में इस तरह का ऑपरेशन जिला प्रशासन द्वारा पूरे जिले में किया जाएगा। আমাদের কাছেও প্রচুর কমপ্লেন্ট এসেছিল যে আমাদের ডিস্ট্রিক্ট হসপিটাল বেসিক্যালি কেন্দ্র করে অনেক অবৈধভাবে ল্যাবরেটরি টেস্টিং সেন্টারগুলো আছে যাদের কোনো লাইসেন্স নেই, যারা বেসিক্যালি আমাদের পেশেন্টসকে হ্যারাস করে, এরকম কমপ্লেন্টগুলো আমরা পেয়েছিলাম। তো তার জন্য আমরা আজকে একটা জয়েন্ট রেড করলাম, যেখানে উপস্থিত ছিলেন এডিএম হেলথ, এসডিও, সিএমওএইচ এবং পুলিশ এবং পুলিশ থেকে আধিকারিকরা ছিলেন। তো আমরা এখানে যেটা দেখেছি, এক স্পেসিফিক সেন্টারের বিরুদ্ধে আমরা কমপ্লেন পেয়েছিলাম, শ্রেয়সী ক্লিনিক, কিন্তু ওটা তো আমরা খুঁজতে পাইনি। কিন্তু আলাদা নামে ওটা তো নেম চেঞ্জ করে একটা নতুন করেছে, উইচ ইজ নিউ হেলথ কেয়ার সেন্টার, করে কোনো লাইসেন্স নেই। তো এটা আমরা বন্ধ অবস্থাতে পেয়েছি, তো ওটা আমরা সিল ডাউন করছি। এছাড়া আমরা দেখেছি আলাদা একটা টেস্টিং সেন্টার এবং ল্যাবরেটরি ছিল হেলথ পয়েন্ট, যার অলরেডি কিন্তু লাইসেন্স দেওয়া আছে ল্যাবরেটরি হিসাবে, কিন্তু ওখানে আমরা দেখেছি কোনো ইকুইপমেন্ট নেই, ল্যাব টেকনিশিয়ান নেই, ওখানে লেখা আছে ইউএসজি করতে পারবে কিন্তু ইউএসজি মেশিন নেই। তো ওটা আমরা সিল ডাউন করছি, যেহেতু ওদের কোনো ইকুইপমেন্ট নেই, ওদের লাইসেন্সও আমরা ক্যান্সেল করছি আফটার প্রপার এনকোয়ারি। আর 2-3 জায়গাতে আমরা দেখে গিয়েছি, 1-2 জায়গাতে ঠিকঠাকই ছিল, যেখানে গাফিলতি আছে ওদেরকে সোকস করে আমরা আইএমজি যা স্পন্দন স্পন্দনেরও একটা ক্লিনিকের আমরা দেখেছি, যেটা আছে ওদের ভেতরে আছে কিন্তু ওরা বাইরে একটা ক্লিনিক করেছে ডক্টরদের বসার জন্য, ওটা আমরা সিল ডাউন করছি, যেহেতু ওই ওখানে তো লাইসেন্স ছিল না। তো বাকি যেটা আমরা সিল ডাউন করছি, আমরা আইন অনুযায়ী যা প্রসেস আছে ওটা দেখে আমরা অ্যাকশন নেব। এই যে অধিকাংশ সিল করা হলো আজকে 3, এর বাইরেও আরো অনেক কিছু দেখা, অনেকগুলো মানে সেন্টার দেখা গিয়েছে যেগুলো বন্ধ করে পালিয়ে গিয়েছে, সেটা কি বিষয়টা কি? অবশ্যই আজকে আমরা যেহেতু আজকে রেডে এসেছি, অনেকগুলো পালিয়ে গেছে, কিন্তু এই রেড আমরা টানা করবো। আজকে বালুরঘাটে হয়েছে, গঙ্গারামপুর সাব ডিভিশন, বুনিয়াদপুরে, এগুলো সেই আমরা করবো।